আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আমরা চলে আসি আমাদের ক্লাসে, তাশাহুদ আপনার আমরা করব আমরা আজকে। আচ্ছা, একটা শব্দ আমরা করে নিই আগে, এটা একেবারে বাংলা শব্দ, হায়াত মওত। হায়াত মওত, হা এটার রূপটা হলো হা, এটা হলো আমাদের রূপ। আমরা এটার ভেতরে যাচ্ছি না, আমরা ডিটেলসে যাচ্ছি না, এখান থেকে আমাদের একটা শব্দ আসবে, একদম প্রথম শব্দটা আসবে আপনার, এটা হলো জীবন। জীবন এবং জীবন দান করা বা জীবন দেওয়া, এই ধরনের ভাব এখান থেকে চলে আসবে আপনার। আচ্ছা, তো রোটটা হলো আমাদের হা ইয়া ইয়া, এটা এটা না হলো আমাদের চলতো। তো আমরা আমরা করব হলো আত তাহিয়াত, আত তাহিয়াত। আচ্ছা, আল তা মূল শব্দটা আপনারা বুঝতে পারতেছেন আত্তাহিয়াতু থেকে, যে এটা ছিল তাহিয়াতুন, তাহি তাহি ইয়াতুন, তাহিয়াতুন বন্ধুরা সম্ভাষণ, গ্রিটিংস। আমি এটার বাংলা একটু সুসম্ভাষণ করলাম, আমি সুসম্ভাষণ। আচ্ছা, এখানে কি মধ্যে হবে নাকি সুসম্ভাষণ, গ্রিটিংস, মিনিংফুল অ্যান্ড ব্লেসেড গ্রিটিংস, তাহিয়াতুন সুসম্ভাষণ। আচ্ছা, এটা শেষে বলতে হয়েছে, শব্দটা ফেমিনাইন ওয়ার্ড। আচ্ছা, এটারই বহুবচন আমরা যেটাকে বলে জামা মুয়ান্নাস সালিম, জে এন এস, যেটা আমরা করছি আমরা আগে, জে এন এস। আলিফ এবং খোলা তা যোগ করে দিলে আলিফ, তো আমরা এই তা কেটে দিলাম, আমরা তা কেটে দিয়ে আলিফ এবং খোলা তা যোগ করে দিলাম। তো তাহিয়াতুন, তাহিয়াতুন, তাহিয়াতুনের আগে আমরা আল যোগ করে দিলাম, তাহলে আমাদের হয়ে গেল আত তাহিয়াত। আচ্ছা, এখানে আল মানে বিনা, এখানে আমাদের আলহামদুলিল্লাহ, সেই আল আমাদের এখানে যাবতীয় সুসম্ভাষণ। আচ্ছা, যাবতীয় সুসম্ভাষণ। আচ্ছা, তাহলে তাহিয়াতুন থেকে বহুবচন জামা মুয়ান্নাস সালিম আত তাহিয়াত, যাবতীয় সুসম্ভাষণ কার জন্যে? আল্লাহর জন্যে, লিল্লাহি, লিল্লাহি। একটা শব্দ, দুটো শব্দ, তিনটে শব্দ। আচ্ছা, আমি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিতে পারি না, আত্তাহিয়াতু লিল্লাহি, আলহামদু লিল্লাহি। আচ্ছা, এটা পুরোপুরি একটা সেন্টেন্স, পুরোপুরি একটা বাক্য। তাহিয়াতু হল আমাদের মুবতাদা, সাবজেক্ট এবং মারফু এবং ডেফিনেট। আচ্ছা, কার জন্যে? আল্লাহর জন্যে। লি হল আমাদের, আমরা এটা করতে পারি মাজরুর এবং জার এবং জার, এবং এটাই আমাদের খবর। আমাদের এই খবরটা যাচ্ছে কোথায়? আমাদের এখানে চলে যাচ্ছে, আমাদের এখানে, আমাদের আমরা এটা বলতে পারি খবর এবং মুক্তাদা, আমরা এটা বলতে পারি না বললেও চলে, তো খবর খবর দিলেই চলবে, খবর তো ডেফিনেটলি মুক্তাদার কাছেই যাবে আপনার, আন্ডারস্টুড। কিন্তু আমরা প্রথম প্রথম লিখি আমরা খবর থেকে মুক্তাদা, তাহলে এটা একটা পুরোপুরি একটা সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স, এটা কিন্তু ভার্বাল সেন্টেন্স না, ভার্ব দিয়ে শুরু হয়নি, আমাদের নন ভার্ব দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শুরু হয়েছে। আচ্ছা, আমাদের এটা হলো আমাদের প্রথম পার্ট, ওয়া। এরপরে আছে আমাদের ওয়া, ওয়া আস ওয়া, নির্দিষ্ট নির্দিষ্ট এবং যাবতীয়। আল তো আছে, আলের এখানে আল নির্দিষ্ট করতেছে, নির্দিষ্ট না করলে তো এখানে তানুইন থাকতো। হ্যাঁ, এবং এটাকে আমি এটাই নির্দিষ্ট করে দেবো, আল নির্দিষ্ট আপাতত এটা ই করে নাও, যেহেতু আল আসছে এবং তানুইন নাই,
শব্দটা নির্দিষ্ট, বাই ডেফিনেশন এটা ডেফিনেট। আচ্ছা, এবং যাবতীয় তো আচ্ছা, তাহিয়াতু লিল্লাহি ওয়া আস-সালাওয়াত। আচ্ছা আচ্ছা, এই ওয়া দিয়ে আমি কি মিন করলাম? এবং আমাদের প্রথম ছিল যাবতীয় সুসম্ভাষণ, এবং এখানে অল ব্লেসিংস বা প্রশান্ত যাবতীয়, এটা নামাজ না, এটা এখানে এটা নামাজ না, আপনার সমস্ত আমাদের সমস্ত, হ্যাঁ আমাদের সব কিছু মিলে আর কি, অল অল টুগেদার আপনার, মানে সে এখানেও আল দেওয়া আছে, এটাও তো যাবতীয় আমাদের আমাদের সমস্ত ইবাদত বন্দে গিয়ে আমাদের যা আমরা সব কিছুই আমাদের তার জন্যে, ওয়ান সেকেন্ড ইজ ফর আল্লাহ। তাহলে আমাদের এই ওয়াও দিয়ে অ্যাড করলো আর তাহিয়াতের সঙ্গে আসসালাতটা অ্যাডেড হয়ে কনজাঙ্কটেড হয়ে গেল, কনজাঙ্কটেড। তাহলে আমরা যদি এখানে নিতে চাই আমরা, তাহলে এইটা যাবে হলো এখানে, এখানে যাবে, এবং এটা কনজাঙ্কটেড সংযুক্ত, সংযুক্ত বা কনজাঙ্কটেড, কনজাঙ্কটেড বলতে পারতাম আমরা। তাহলে তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালা ওয়াসসালাওয়াত, তারপরে আত-তাইয়্যিবাত আর তাইয়্যিবাত, তাইয়্যিবাত। আচ্ছা, তাহলে আমাদের এই বেসিক্যালি আমাদের তিনটি শব্দই একই প্যাটার্নের। আর তাহিয়া তো যেমন আমাদের সিঙ্গুলার থেকে আলিফা যোগ করে বহুবচন করা হয়েছে, এখানেও তাইয়্যিবাতুন সব ভালো, সব যেগুলোই ভালো পবিত্র এবং ভালো সবগুলোই আমাদের আলিফা যোগ করে বহুবচন করা হয়েছে, এবং সালাওয়াতও আমাদের সব ইবাদত বন্দেগী সব কিছু আমাদের কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এটা হলো আমাদের খবর, এটা হলো আমাদের মুবতাদা, আর বাকিগুলো হলো এটা কনজাঙ্কটেড উইথ তাহিয়াত, আর আত-তাইয়্যিবাত অলসো কনজাঙ্কটেড উইথ তাহিয়াত। তাহলে আমাদের মূল শব্দটা হলো মুবতাদা এবং খবর, আর বাকি সবগুলোই মুবতাদার সঙ্গে কানেক্টেড। আপনার আচ্ছা, এটা গেল আমাদের এক নম্বর, এক নম্বর। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমি আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস-সালাত। আচ্ছা, ওয়া, হ্যাঁ ওয়া, আচ্ছা তিনটি তিনটি এই সঙ্গে যতটাই কানেক্টেড হবে সবগুলো ওয়া দিয়ে যোগ করা হবে, অ্যান্ড 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 চলে যাবে আমাদের। আচ্ছা, দুই নম্বর হলো আসসালাম, আসসালাম আলাইকা, আলাইক, আসসালামু আলাইকা। আচ্ছা, আলাইকাটা তো আমাদের কাছে একেবারেই পরিচিত, আলা এবং আন্তা, আলা এবং আন্তা মিলে আলাইকা আমাদের এখানে থাকলে হলো, তাহলে এটা আমাদের কি হবে, আলা, আলা হলো জানি কখনো উপতাদা হতে পারবে না। আচ্ছা, আর আমাদের মুক্ত এটা খবর, ওয়ান সেকেন্ড, এটা খবর, খবর। আচ্ছা, আসসালামু মুক্তাদা, এটার মিনিং আমরা জানি, যাবতীয় প্রশান্তি, যাবতীয় প্রশান্তি, আসসালামু আলাইকা। এরপরে কি আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ু, 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 হা, আইয়ুহা, এটা আপনার আইয়ুহা, এটা হলো আপনার সম্ভাষণের ওয়ার্ড, আমরা বলে হে বিলাল, হে বিলাল,
আচ্ছা, তারপরে এটা হলো আমাদের সম্ভাষণ, অর্ফে নিদা আহ্বানকারী শব্দ। তো এটা হলো আমাদের আহ্বানকারী শব্দ, যদি পরে এটা আল থাকে, আলের আগের আহ্বানকারী শব্দ। আইও হান নাবি ইউ, না বি ইউ, আইও হান নাবি ইউ, ইয়া আইও হান নাবি ইউ। আচ্ছা, তাহলে আসসালামু আলাইকা ইয়া ইয়া আইও আইয়ুহান নাবি, আইয়ুহান আইয়ুহান নাবি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবি, হে নবী তোমার উপরে যাবতীয় প্রশান্তি। আচ্ছা, এরপরের লাইনটা বলেন, ওয়া আসসালামু আলাইনা, ওয়া এটা রিকন্টিনিউয়েশন, ওয়া আস সালামু সালামু আলাই না, আসসালামু আলাই না। তাহলে ওয়ান সেকেন্ড, এটা আমাদের মাজরুর জার এবং আমাদের এটা ধর। আচ্ছা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ও আসসালামু আলাইনা, এটাও আরেকটা আরেকটা সেন্টেন্স, আসসালামু আলাইনা মুবতাদা এবং এটা আমাদের খবর, খবর। তো এখানে একটু সময় আমাদের কানেক্টর হয়ে যাচ্ছে খবর এবং মুবতাদা, খবর এবং মুবতাদা, আসসালামু আলাইনা। আচ্ছা, আমার মুছে দেওয়া লাগবে কিছুটা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ও, আচ্ছা ওকে নিয়ে আসি আমি এটা, এটার পর ঠিক আছে। আচ্ছা, এটা 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 একটু পরে চলে যাবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতু ওয়া রাহমাতুল্লাহি লাহি ওয়া বারাকা তুহু। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের ওয়া তো আমরা জানি, ওয়া ওয়াটা অ্যাডিড হচ্ছে কার সঙ্গে, সালামের সাথে, সালামের সাথে, সালাম এবং রহমত, রহমতুল্লাহি, রহমতুল্লাহি। এটা আমাদের কী সম্পর্ক এখানে আমাদের? আচ্ছা, মুদাফিলাহি মুদাব, মুদাফিলাহি মুদাব, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, রহমতুল্লাহি। ওয়া আবার কনজাংশন উইথ সালাম কনজাংশন, বারাকাতু হু, হু মানে কি, হু মানে তাহার মেল, তাহার মেল, ওয়া বারাকাতু হু, তাহলে আল্লাহর রহমত এবং তার বরকত, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত এবং যাবতীয় সালাম, যাবতীয় প্রশান্তি, কার জন্য, কার উপরে, আলাইকা, আলাইকা তোমার উপরে, হে নবী তোমার জন্য বা তোমার উপরে সালাম, আল্লাহর রহমত এবং তার বরকত, আল্লাহর বরকত। তো এখানে আমরা আমাদের নবীর জন্য আমরা তিনটে জিনিস আমরা এখানে আমরা উইশ করতেছি আমরা। আচ্ছা, এর পরের চলে গেল, এটা মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মুদাফ। আচ্ছা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি হলো দুটোই নাউনের মধ্যে, এটা প্রপার নেম আর এটা নাউন, আর এখানে হলো নাউন আর হলো প্রোনাউনের মধ্যে, নাউন অ্যান্ড প্রোনাউনের মধ্যে। আচ্ছা, আমরা আগে বলছি এখানে আমার খেয়াল নেই, নাউনের সাথেই যদি প্রোনাউন থাকে তাহলে সেটা হলো মুদাফ মুদাফ ইলাইহি নর্মালি, আর যদি ভার্বের সাথে থাকে তাহলে সেটা হলো অবজেক্ট, অবজেক্ট। আমরা আরও পড়বো আমরা পরে, কিন্তু আমাদের এখন মনে রাখা উচিত যে নাউনের পরেই যদি প্রোনাউন থাকে তো সেটা সাধারণত মুদাফ ইলাইহি হওয়ার সম্ভাবনা বেশি, সেই প্রোনাউনটা ইলাইহি। তাহার রহমত, এটা না, তাহার বরকত এবং আল্লাহর রহমত, এখানেও এই হুটা কাকে রেফার করতেছে, আল সুবহান তাআলাকে। আচ্ছা, তাহলে আমাদের আর এটা আমরা উইশ করছি কার জন্যে, আমাদের নবীর, নবীর জন্যে, নবীর পরে তোমার উপরে সালাম, আল্লাহর রহমত এবং তার বরকত। ওকে, বারাকাত। আচ্ছা, তাহলে আমাদের এখানে ছিল সাবজেক্ট ছিল আমাদের একটাই, সালাম, আর বাকিগুলো কনজাংটেড উইথ দ্য সাবজেক্ট। কনজাংটেড কী কী হলো আমাদের? রহমত আর বারকত, এই দুটো জিনিসই আমাদের কনজাংটেড উইথ সালাম। আচ্ছা,
আচ্ছা, তিন নম্বরে আমরা করছি উদ্ভব লিখে ফেলি আমরা, তিন নম্বর ওয়াসালামু ওয়াসালাম আলাইনা আলাইনা আলাইনা। আচ্ছা এখানে ওয়ান সেকেন্ড, এটা আমাদের, এটা কি আমাদের সম্পর্ক আলাইনা মাজরুর জার, মাজরুর জার আমাদের আলা দেখলেই তো আর মুদা বুদা হয়ে আসবে না, আলা আলা। আচ্ছা আমাদের এটা মুক্তদা, আচ্ছা আমাদের এটা খবর, পুরোটাই খবর এবং এটা তো আমাদের খবর এবং মুক্তদা, খবর এবং মুক্তদা আছে। ওয়া এরপরে কি হবে আমাদের, ওয়া ওয়া আলা ইবাদিল ইবাদিল্লাহি ইবাদিল্লাহি সলিহিনা, আমরা জানি ওয়ান সেকেন্ড কনজাংশন আলাইনা, আলাইনার সাথে কনজাংটেড হলো ওয়া আলা, আলাইনা আমাদের উপরে এবং তার উপরে আলা ইবাদিল্লাহি ইবাদিল্লাহি। এখানে আমাদের তিনটে জিনিস, এটাতে আমাদের হলো জার, এটা হলো আমাদের নাউন, এটা হলো আমাদের প্রপার নেম। আচ্ছা ইবাদ, ইবাদ হলো আপনার বান্দার হলো বহু বচন আব্দুন দুন থেকে। আচ্ছা তো ইবাদি, আচ্ছা তাহলে এটার মিনিং কি দাঁড়ালো আমাদের ইবাদিল্লাহি মানে, হ্যাঁ মুদাফুলাই মুদাফিলাইহি মুদাফিলাইহি মুদাফ, মিনিংটা কি দাঁড়ালো আল্লাহর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দ আবার আলা ইবাদ মানে বান্দাদের উপর, আল্লাহর বান্দাদের উপরে। তাহলে হলো সালাম আলাইনা, এর আগে আমরা বলছি আলাইকা আলাইকা, তারপরে লাইনে বলছি যে আমাদের উপরেও আমাদের সালাম এবং আল্লাহর বান্দাদের উপরেও সালাম। কিন্তু আল্লাহর বান্দাটা আমরা আবার কোয়ালিফাই করতেছি আমরা এটা কি দিয়ে, সলেহিনা সলেহিনা, এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হবে আমাদের এই অ্যাডজেক্টিভটা হবে ইবাদের। আচ্ছা এটা আমাদের নাত মানত, নাত মানত। আচ্ছা সলেহিনা আমরা এই শব্দটা আরবার দেখি আমরা, এটার এটা এক বচন না বহু বচন, বহু বচন। আচ্ছা এটা মাজরুর না মানসুব, মাজরুর, কারণ মানসুব আর মাজরুরের বানান একই, মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা। আচ্ছা তো এটা যদি তাহলে আমাদের এটা মানসুব হতে পারত, মাজরুর হতে পারত, কিন্তু এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব, ইবাদিটা মাজরুর, তো ইবাদিটা মাজরুর, মাজরুরের অ্যাডজেক্টিভ এটাকে ফলো করবে আমাদের, এটা যদি মাজরুর হয় এটাও মাজরুর হবে। আচ্ছা এখানে আল আছে, এখানে তো আল নাই, হ্যাঁ আচ্ছা এটা আমাদের একটু সাবধানে টেক কেয়ার করা লাগবে, যে আমাদের আমরা তো বলছি যে আমাদের নাত মানত, নাত আর মানত আমাদের 100% মিল হওয়া লাগবে, আমাদের অ্যাডজেক্টিভ 100% নাউন, আমাদের এখন নাউন, নাউন আমাদের এখানে আল নাই, তাহলে আমরা এখানে আল দেব কোন সাহসে, তো সেটা আমাদের একটু চিন্তা করা লাগবে। তো আমাদের আমাদের আল থাকলে আল হবে এটা নিয়ম না, নিয়মটা হলো ডেফিনিট হলে ডেফিনিট হবে, ইনডেফিনিট হলে ইনডেফিনিট হবে। তাহলে আমাদের যেহেতু এটা ডেফিনিট, আচ্ছা এটা ডেফিনিট, সেই জন্যই আমাদের এখানে, আচ্ছা এটা ডেফিনিট হলো কেন, আচ্ছা এটা নিয়ে আসছি আপনার, আচ্ছা এটা ডেফিনিট না ইনডেফিনিট কীভাবে বুঝবেন, এটা মুদাফিলাই ডেফিনিট, এটা হলো আপনাদের কি পয়েন্ট, যে আমাদের এটা এই ইবাদটা ডেফিনিট বিকজ মুদাফিলাহিটা ডেফিনিট, এটা যদি আমরা আমাদের মনে থাকে তাহলে এটা একটা বিরাট ব্যাপার আমাদের জন্য এটা। আচ্ছা তো ইবাদিল্লাহি, আচ্ছা এবার বলেন আপনার প্রশ্ন, হ্যাঁ এখানে তো, এখানে তো আলতান বসতে পারে না আপনার, আচ্ছা এটা
আল আর তানুইনের সঙ্গে এটা ডেফিনিট আর ইনডেফিনিট হওয়ার কোনো কানেকশন নাই। এটা হলো আল নেবেন এবং তানুইন নেবে না কেন, দ্যাট দ্য কন্ট্রাক্ট কন্ডিশন। আমরা এটা প্রথমে আমরা কনস্ট্রাকশন করার সময় আমরা মেনে নিচ্ছি যে আমরা এটা এই মুদাফ কখনো আল নেবে না এবং তানুইন নেবে না। এটা ডেফিনিট হতে পারে, ইনডেফিনিট হতে পারে। ইন দিস পার্টিকুলার কেস এটা ডেফিনিট, কারণ এটা মুদাফ ইলাহি ইজ ডেফিনিট। হ্যাঁ, কারণ সেটাই হলো আমাদের মুদাফ ইলাহি কন্ট্রোল করবে, মুদাফ ইলাহি ডিটারমিন করবে যে মুদাফটা ডেফিনিট না ইনডেফিনিট। এটা ডেফিনিট হলে এটা ডেফিনিট, আর পাশে যদি ইনডেফিনিট হয় তো ইনডেফিনিট হতে পারত। এরপরের লাইন চার নম্বর ওয়াসির আশহাদু আন আসল আন লা ইলাহা ইলাহা আসল লা ইলাহা আশহাদু আন লা ইলাহা, তারপরে ওয়া ওয়া আশহাদু আশহাদু লাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, এখানে আছে আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু আচ্ছা রাসূলুহু আব্দুহু ওয়া রাসূলুহু আচ্ছা আশহাদু আন লা ইলাহা আচ্ছা আশহাদু মানে কি আমাদের সাক্ষ্য দিচ্ছে, আমি সাক্ষ্য দিতেছি। আচ্ছা আমি বুঝলাম কোথা থেকে, আজহাবু আজহাবু থেকে আশহাদু আন ইজ দ্যাট, এটা হলো এক্ষেত্রে দ্যাট ইলাহা কোনো উপাস্য নাই। আচ্ছা এটা খেয়াল রাখবেন যে এটা হলো মানসুব, আপনার ইলাহা এটা মানসুব। আমরা এটা পরে ডিটেলস পড়বো, আমরা পরে অনেক পরে আমরা পড়বো প্র্যাকটিক্যালি সেভেন্থ সেমিস্টারে যে আমরা পড়বো এটা কিসে, কিন্তু এখন আমরা একবার বলছিলাম আগে মনে হয় রিসেন্টলি, এটা লা না এটা নিষেধাজ্ঞা না আপনার, এটা হলো আপনার ইউ আর এক্সপ্লোরিং এভরিথিং, মানে এই ইলাহ গ্রুপের উপাস্য গ্রুপের যখন আপনি শব্দকেই বাদ দিয়ে দিচ্ছেন আপনার একদম সমষ্টিগতভাবে জাতিগতভাবে এভরিথিং এক্সক্লুডেড, আপনার টোটাল এক্সক্লুশন হলে পরেরটা মানসুব হবে। এই লাট হলো টোটাল এক্সক্লুশনের জন্য আপনার লা, তো এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা অনেক পরে পড়বো। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইল্লা মানে ব্যতীত, আল্লাহ আল্লাহ ছাড়া, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। আচ্ছা ওয়া এবং এটারই কন্টিনিউয়েশন ওয়া আশহাদু অ্যান্ড দ্যাট আন্না, আচ্ছা আমরা ইন্না পড়ছি আমরা ক্লাসে একবার, ইন্না ইন্না আন্না হলো ইন্নারি বোন, ইন্নারি সমগোত্রীয় সমগোত্রীয়, আচ্ছা মিনিং মোটামুটিভাবে একরকম। দ্যাট আন্না মুহাম্মাদান, তাহলে আন্নাটা পরের মুক্তাটাকে মানসুব করে দেবে, মুহাম্মাদান আব্দুহু, আব্দুহু মানে হলো তার বান্দা, ওয়া রাসূলুহু এবং তার রসুল। তাহলে আমাদের এখানে মুদাফ মুদাফ আছে কয়টা, এটা একটা মুদাফ মুদাফ রাহি, আবার এখানে আবার মুদাফ মুদাফ রাহি আছে আমাদের রসুলু হু, আমাদের দুটো মুদাফ 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 ইলাইহি মুদাফ ইলাইহি মুদাফ, এটা আমাদের মুদাফ ইলাইহি মুদাফ। আচ্ছা তো এটুকুই আমাদের হলো তাশাহুদ। তো আমাদের মোটামুটিভাবে আমাদের আমাদের আগের দিন দরুদ ইব্রাহিম করা হয়েছিল আমাদের, এটা আমরা পরের দিন রাখছিলাম, এটা আজকে আমাদের কমপ্লিট করা হলো।